আর্জেন্টিনা কোন দল নিয়ে মাঠে নামবে এই বিশ্বকাপে আগাম অনুমান করা ছিল খুব কঠিন। লিওনেল স্ক্যালোনি প্রতিপক্ষ বুঝে দল সাজাচ্ছেন, এমনকি ম্যাচের মাঝে বদলাচ্ছেন ফরমেশন। এবার তারা ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে, যে দলে আছে ক্লিয়ান এমবাপের মতো তারকা। তার গতি থামাতেই মনোযোগ দিতে হবে পুরো দলকে, একই সঙ্গে লিওনেল মেসিকে সহায়তা করার কথাও ভাবতে হবে। দুর্দান্ত আক্রমণ ভাগ রয়েছে ফ্রান্সের, এই আক্রমণ ভাগ বিশ্বের যে কোনো দলের ডিফেন্সকে চুরমার করে দিতে পারে। তাই এই ফ্রান্সকে আটকাতে হলে যে নিজেদের ডিফেন্স শক্তিশালী করতে হবে সেটা ভালো করেই জানেন আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি। গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ডিফেন্ডার বেশি নিয়ে ডিফেন্স শক্তিশালী করে নামতে পারে আর্জেন্টিনা, অথবা একজন বাড়তি মিডফিল্ডার নিয়ে মাঠে নামতে পারে স্ক্যালোনির দল। যদি 5-3-2 ফরমেশন হয় তাহলে একাদশে বাড়তি মিডফিল্ডার হিসেবে যুক্ত হবেন লিসান্দো মার্টিনেস, মিডফিল্ডে থাকবেন অ্যালিস্টার, অ্যান্ড্রু এবং ডিপল। তবে যদি একজন বাড়তি মিডফিল্ডার রাখা হয় তখন ফরমেশন হবে 4-4-2 এবং বাড়তি মিডফিল্ডার হিসেবে ডিমারিয়া আসতে পারে একাদশে। সেমিফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আকুনিয়া এবং গুঞ্জালো মন্টিয়েল, তাদের দুজনকে বিবেচনা করা হচ্ছে ফাইনালে। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে রয়েছেন অ্যামিলিয়ানো মার্টিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডিপল, অ্যান্ড্রু ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডিমারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।